আসসালামু আলাইকুম আশা হরি অকল বালা আসুন আবারও হাজির মিললাম খুব মজার একটা রেসিপি আজকে রান্না হলম দেশি আমড়ার মুকুল আশা করছি আপনার আর বালা লাগব যেহেতু ওখান দেশি আমড়ার মুকুল কিন্তু বাজারেও পাওয়া যায় কিনতে আর আজকে আমি রান্না হলমো আমার গাছর আমড়ার মুকুল আর পুকুরির মাছ দেওয়ার টক আশা করছি আপনার আর বালা লাগব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা যারা আমার ছোট্ট চ্যানেলটা দেখলাম কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই হরবা আর যারা করছেন সব রে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পার্টা এখানের মাঝে দেশি আমরা মুকুল নিছি এপ্লাই এগুণ ধরে পরিষ্কার করা লাগবো একটা বাটির মাঝে পানি নিছি পানির মাঝে দেরাম ধুলার লবণ আর এখানে দেখতে পাড়া দেশি আমরা মুকুলটাই এবার সক্ত ডাটা গুনটা ফালাই দেবো ফালাইয়া খালি উপর যে নরম অংশ খসি অংশ ওটা রাখবো লবণ পানির মাঝে কিন্তু বেশি সময় ভিজিয়ে রাখা যাইতো না পাঁচ মিনিট কি দশ মিনিটের বেশি সময় ভিজিয়ে রাখবা না তৈলে কিন্তু তিত হয়ে যাব তো দেখতে পারদা আমার মুকুল কিন্তু বাসা হয়ে গেছে যেহেতু এগুলোর মধ্যে ফুকামা করতে হয় একটু সময় লইয়া পরিষ্কার করা লাগে পরিষ্কার বলতে আর কি দেখিয়া দেখিয়া ফুল আর লোয়া লাগব আর এখানেও মতো দেখতে পার্ডা ডাটাটা আলাদা করছি আর ডাটাইগুলো আমি ফালাইতাম না এই গুন্তটা রৈদ্য দিয়ে শুকাইবো পরবর্তীতে ডাইল কিনবা টমেটো টেঙ্গা রান্নার সময় ও ডাটাও গুণ আর খাইতে যে মজা লাগবো সুন্দর একটা রাঁধতে থাকবো আপনারাও চাইলে কিন্তু শুকাইয়া রাখতে পারবা আমরার মুকুলের ফুল ফুটি ফুটিয়ে গেলে কিন্তু আর আমরার মুকুল খাওয়া যায় না তিক্ত হয়ে যায় আর দেখতে পারডা এখানেও কিন্তু ফুল ফুটছে না সবটা ওখানো বিন্দু বিন্দু আছে দেখতে অনেকটা মাছের ডিমৰ যে বড় সাইজ ও ওরকম যারা চিনুন তারা তো সিনুন না আর যারা সিনুন না তারা লাই হইয়া দিলাম তো দেখতে বর্ধা কলটা হাইটা দিয়া পরিষ্কার করিয়া রাখছি এখানের মাজে মাছ নিছি মাছ আমার পুকুরের এখানে আমি খাতলা মাছ নিছি প্রথমে একটা ডেক বুয়াইছি আর ডেক গরম হৈ গেছে এবার তেল দিলাম তেল দেওয়াই গেলে আমি এখানে মধ্যে রসুন বাটা দিলাম এখানে হতো উনি রসুন দিলাম পুরো দুই টেবিল চামচ মতো রসুন দিলাম আর ঠেঙ্গা সময় বেশি তেল দেওয়া লাগে না তো দেখতে পার্ডায় এর মধ্যে কিন্তু রসুনের যে বাড়তি ফানি ফানি শুকাই গেছে এ ব্লাই মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম যে খুব বালাহরি লাড়াছাড়া করা লাগবো সেইজোর ফানি শুকাই গেছে এবার আরও হাফ কাপ পানি দিলাম আর ও হাফ কাপ পানি দিয়ে মশলা হসা নিয়ে লাগে এবার দেরাম গুঁড়া মশলা এখানে ওই এক চা চামচ লাল মরচর গুঁড়া হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া সব এক চা চামচ করে দিছি আর স্বাদ মতো লবণ আবারও লড়াছাড়া করতাম আরও ফেকা করতাম মশলাটা খসে যাওয়া পর্যন্ত তো তাহলে মশলা খসি গেছে এবার দিলেই রাম আরও এক কাপ ফানি আর ফানি দেওয়া বালাহরি লড়াচাড়া হরিয়া এবার মাছ দিয়ে দাম এখানে আনুমানিক হাফাজি মাছ হইব কম বেশি হইতে পারে যেহেতু পুকুরের মাছ ছোলা রাসটা মিডিয়াম হরিয়া আরো পাঁচ মিনিট ওলাই ডাকিয়ে রেখে দেবাম ফিরিয়ে আইলাম পাঁচ মিনিট পরে এবার দিলাম আমরা মুকুল আর লোক দিয়ে ফাঁড়ি এখানের মাঝে আমি পানি একটু বেশি দিছি আর এক কাপ ফানি দিছি তবে খুব বেশি পানি দেওয়া লাগে না আমরা সিলেটির রান্না মাঝে এগুলোর মাঝে এক কাপ পানি দিলে ওই যাতে খালি সিদ্ধ হয় আর কি মুকুল গুণটা যেহেতু আমরা টেঙ্গা খাইতাম বালাফাই জল জাল একটু জোল দিছি আর আপনার যদি জোল পছন্দ না করেন এক কাপ পানি দিলে হইব এবার সোলো রাসটা মিডিয়ামও দিয়ে ডাকনা দিয়ে ডেকিয়ে রাখলাম আরও ফেঁকিয়ে সপ্তাহ সিদ্ধ হওয়া পর্যন্ত তো পদা হক হকলতা সিদ্ধ হয়ে গেছে এবার দই ধনিয়া পাতা দিয়া আরও দুই তিন মিনিট চাল হামাইব আশা করছি আমার আসকু রেসিপি আপনার আর ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা করছেন সব রে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ